তোমার সত্যি যাই মুখ তো যাই হোক, ভেবেছিলাম যে এবছর আর অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব না, কারণ কারণ আছে পার্সোনাল কারণ আর কি। আর এটা ছিল আমার বিবাহবার্ষিকী সারপ্রাইজ গিফট। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 11টা মতন, আর 5 মিনিট বাকি আছে আর কি 11টা বাজতে। তো আজকে ফাইনালি আমি বাড়ির দিকে ফিরতে চলেছি। আমি এখানে এসেছি প্রায় 3-4 দিনেরও বেশি হয়ে গেছে, কিন্তু আজকে যেতে হবে, কারণ অনেকদিন কাজ বন্ধ রয়েছে, এখানে ঠিকঠাক কাজ হচ্ছে না। তো তার জন্যই এখন যাব বাড়ি। আর আজকে কে যেতে চলেছে আমার সাথে? আর আজকে গাড়িতে যাব না, আজকে অনেক দিন পরে বাসে অটোতে করে বাড়ি যেতে চলেছি। যাই না মামামকে নিয়ে কীভাবে যাব। তো যাই হোক, আরও অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ফাইনালি কিন্তু আমি এই যে ফুল রেডি হয়ে গেছি, আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিলাম, আর আমার মামামকেও কিন্তু রেডি করে ফেলেছি। এই যে হলো আজকে আমার মামামের লুক। বাবা, এই জামাটা কে দিয়েছে তোমাকে? কেমন হয়েছে তোমাকে আজকে? কেমন লাগছে? ভালো লাগছে? এদিকে তাকিয়ে একটু হাসি দাও তো। প্রিটি বেবি। অনন্যা আর অমিলে এটা কিন্তু চয়েস করে অনলাইন থেকে নিয়েছে, মানে ও এখন চয়েস করতে পারে। অনন্যাকে যখন দেখে যে অনন্যা অনলাইন শপিং টপিং করছে, ওর কাছে গিয়ে ও বায়না করে যে ওকেও শপিং করিয়ে দিতে হবে। তো রিসেন্ট এই জামাটা এসছে, একদিনও পরাইনি, আজই ফার্স্ট পরালাম আর কি। তো যাই হোক, এখন কিন্তু বেরোবো, এই যে 11:05 বেজে গেছে। তো চলো মাম্মা, চলো জুতো পরে নাও। আর এই ব্যক্তি গাড়িতে এসেছিলাম বলে জুতো আনিনি, এখন হাওয়াই চপ্পল পরেই যেতে হবে। চলো মা, এখানে সব রয়েছে, আর ওই যে ব্যাগ। তো চলো বেরোনো যাক বাড়ির থেকে। কিন্তু আমরা রাস্তায় চলে এসেছি, আর রোদ কি বাবা রে বাবা, আজকেই সব যেন রোদ ওঠা লাগছে। আর আমাদের এখানে টোটোর জন্য অন্তত তোমার 10-15 মিনিট তো বসতেই হবে, তাও ঠিক নেই যে টোটো তার মধ্যেই আসবে। আর এখানে দেখো কত সুখ দুঃখের গল্প এখনো বাকি আছে দিদির সাথে, সেগুলোই করছে বসে বসে। আর এই যে দুটো ব্যাগ, আর আমি একা যাচ্ছি, আমার সাথে আমি আরেকজনকেও বগল দাবা করে নিয়ে যাচ্ছি। সেটা কাকে নিয়ে যাচ্ছি সেটা দেখতে পারবে তোমরা সামনে গিয়ে। মাম্মা, তোমার কষ্ট হচ্ছে দিদিকে রেখে চলে যাচ্ছ? হ্যাঁ, দিদিকে বলো যেতে, বলো আমাদের বাড়িতে। আপাপ্পা বলো যাবে। যাই হোক, চলো অটোর জন্য ওয়েট করি, অটো না টোটোর জন্য ওয়েট করি। ফাইনালি কিন্তু বিষ্ণুপুর চলে এসেছে, আর আমাদের বাড়ির থেকে এই বিষ্ণুপুর আসার রাস্তাটা মানে এত খারাপ না, যার জন্য আমরা ব্লগ করিনি। তো যাই হোক, এসে আমরা টোটোতে বসে গেছি, কারণ আমরা এখান থেকে যাব চৌরাস্তা, ওখানে গিয়ে নামবো, ওখানে নেমে গিয়ে কিন্তু আবার অন্য গাড়ি ধরতে হবে। আর এইখানে রয়েছে আমার কুকুর শোনু। তুমি কী করছো মা? সাইকেল ক্যান্ডি খাচ্ছো? ও যাবে বলে আমার মামি মামা কিছুটা খাওয়ার টাবার কিনে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু আমি একা যাচ্ছিলাম মেয়ে নিয়ে, তো আর আমি একা যাওয়া সম্ভব না আমার ব্যাগ নিয়ে, তার জন্য এই ব্যক্তিকে বগল দাবা করে নিয়ে যাব। এখন একে সাথে করে নিয়ে যাব, একে আবার এর ভাই দিয়ে যাবে, মানে যাবে না। আমি কালকে দিয়ে দিয়ে কতবার ফোন করেছি, আমার কল লিস্ট দেখলেই বোঝা যাবে। তো একা একা আমি যাব, তারপর আমার মামার রয়েছে কাজ, দাদুরও কাজ রয়েছে, তার জন্য জোর করে আর কি ওকে নিয়ে যাওয়া। তো চলো এখান থেকে বেরিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমরা কিন্তু অটোতে করে এসেছিলাম জাগলিয়া পর্যন্ত, তারপরে কিন্তু এখান থেকে আমাদের সুমিত নিতে আস, কারণ দেখো আমাদের চাকদা থেকে যেহেতু চৌরাস্তা থেকে ব্রিজটা হয়ে গেছে, তো ওপর থেকে বাসগুলো যায় সব, তো তার জন্য বাসে তো আর উঠতে পারলাম না, তার জন্য অটোতে করেই এসেছিলাম এদিকে। আর সুমিতকে বলছিলাম নিয়ে যেতে, কারণ এই রাস্তাঘাটে এইভাবে একা চলার অভ্যেস আমার একদমই নেই, কারণ কখনো সেভাবে কেউ একা ছাড়ে না, আর আমি একা কোথাও যেতেও পারি না, সেটা আমি কমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, এখানে এসেই কিন্তু আমার মামমামকে ওর পাপা একটা ডাব কিনে দিল, কারণ আমার মামাম ডাব খেতে খুব ভালোবাসে, আর এটা খাওয়া শরীরের পক্ষেও অনেক ভালো। পাপাকে একটু দিল, আমাকে একটু দিল, তো সবাই মিলে এখানে কিন্তু এটা খেলাম। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরোবো। আর একটা কি জিনিস জানো, প্রত্যেকবার আমরা কোথাও বেরোলে আমার করে সুমিত আমাকে হেলমেটটা পরিয়ে দেয়, আমার সেটা ইচ্ছে না থাকলেও পরতে হয়। আজকে আমি আমার ননদকে দেখিয়ে বলছিলাম যে আজকে তোমাকেই হেলমেট পরাবো, আজকে তুমি ফার্স্ট, বা আমি আজকে হেলমেট পরবোই না। আর ওর না ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু ওকে জোর করে হেলমেট পরিয়ে তারপরে আমরা বাড়িতে নিয়ে আসি। তো যাই হোক, চলো এবার বাড়িতে গিয়ে কথা। ফাইনালি কিন্তু বাড়িতে
চলে এসেছি আর বাড়িতে এসে ব্লগ করিনি, কারণ এসে আগে রান্না বসেছি, কারণ দিদিরা একটুখানি ব্যস্ত ছিল আজকে। তো রান্নাবাড়ি করে এখন আমরা যাচ্ছি দোতলায়, কারণ আজকে কাকিমার তিনতলার যে ঘর হচ্ছে, যেটা তোমরা সবাই ভেবেছিলে আমার ঘর, আমি যেটা নিয়ে প্ল্যান করেছিলাম, তো সেই ঘরে আজকে গেছে, যার জন্য কিন্তু আমাদের সবার নিমন্ত্রণ ছিল, তাই আর কি উপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। মানে ফিরির খাবার খুব টেস্ট বালা খানা। তো চলো, সবাই অলরেডি উপরে চলে গেছে, আমি উপরে গিয়ে যাওয়ার কথা আছে। খাওয়া দাওয়া করতে এখানে আছে পোলাও, তার সাথে এই যে সুন্দর সুন্দর দেখে কি বলে আলুর ঘ্যাট, না না আলুর দম, সরি আলুর ঘ্যাট না। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, খেতেই এসছি আর কি কাকিমাদের ঘরে। কারবারের জিনিস গো এটা, উনি এই বাড়ি পাশের ঘরে, তা বললো না আমাদের ঘরেই আসলো জিনিসটা, আর জিনিসটা কি সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। আর এটা ছিল আমার বিবাহবার্ষিকীর সারপ্রাইজ গিফট, তার জন্য থ্যাংক ইউ দিদি, অনন্যা, রাহুলদা। আর আমি নেই এর মধ্যে, নেই আমার টাকা নাই। তো যাই হোক, ভেবেছিলাম যে এবছর আর অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো না, কারণ আছে পার্সোনাল কারণ আর কি। তো যাই হোক, কেকও কাটার কোনো ইচ্ছা ছিল না, বাট আমার দিদি, জায়ম্বু, আমার ফ্যামিলির সবাই মিলে কেক নিয়ে এসছে, সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। কিনা তুই পাত বেরিয়ে গেছো? আরে সামনে ওর তো 15 আগস্টে, সামনে এই সপ্তাহে বউয়ের বার্থডে, এই সপ্তাহে বউয়ের বার্থডে, সের একটা ঝামেলা, তারপরে আবার 15 আগস্টে ওদের শুভ বিবাহ। চার কোণায় দিতে পারি, চার কোণায় দিতে পারি, চার কোণায়। ও পিজ্জা চার কোণ না, চার কোণায় বলে। তো যাই হোক, এখন কেক কাটিং করে সেলিব্রেশন করব। আর থ্যাংক ইউ যারা আমাকে সমস্ত সোশ্যাল মিডিয়া সাইডে উইশ করেছো, যাদের রিপ্লাই দিতে পেরেছি আর যাদের রিপ্লাই দিতেও পারিনি, তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত এত করে উইশ করার জন্য। গাইস পুরো ব্লগে নিজের ক্যামেরা দিয়ে কথা বললো, বাকি যে পাশে ক্যামেরা রয়েছে তার দেখানি নেই, নিজের বিজনেসই বিজনেস। না না এটা কোনো ব্যাপার না, আসো আসো কেক কাটি খাবে। দল বছর কাটি ফেললো গাইস, এরা দল বছর আগে আসতে তোমার সত্যি জানবো কিছু আর বলার নেই। চুল এখন স্পা হয়নি, চুল ধুতে পারবে না, ওই দেখ। কেন কেক খাবি না বলিস, সবার কেক খাওয়া উচিত। এরকম মেলা যাবার মুডটা হয়ে গেছে, আর ব্যাংক যাবো না। তো বাড়িতে ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেট করে আমরা কিন্তু বেরিয়ে যাই মেলার উদ্দেশ্যে, কারণ আমাদের এখানে কিন্তু হচ্ছিল রথের মেলা বেশ কয়েকদিন ধরে হচ্ছে, বাট আমরা তো বাড়ি ছিলাম না, আমরা আজকে আসলাম। আর আজকে আমাদের রাহুলদা কিন্তু সবাই মিলে নিয়ে চলে গেল রথের মেলা, আর এখানে কিন্তু এসে আমরা অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আর মাম্মাম মেলায় আসে ট্র্যাম্পোলিন চড়বে না, এটা তো হতেই পারে না, তো মাম্মাম কিন্তু উঠে গেছে ট্র্যাম্পোলিনে। আর দেখো ওকে বলছি উঠে লাফাতে, কিন্তু ও চুপচাপ বসে আছে, মাঝে মাঝেই বসে যায়, ও জানি না এরকম, কারণ যখন একা একা থাকে না তখন অনেক লাফালাফি করে, বাট যখন অনেক বাচ্চা কাচ্চারা একসাথে থাকে তখন আর সেরকম করে না। তারপরে ওরা সবাই মিলে কিন্তু উঠেছিল নাগরদোল্লায়, আর এই বড় নাগরদোল্লায়, বাপরে বাপ। জানো তো একসময় নাগরদোল্লায় চড়তে কিন্তু আমারও অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর আমি চড়ি না। আর সুমিতকে আমি এই প্রথমবার বিয়ের 8 বছর পরে দেখলাম নাগরদোলা চাপতে, এর আগেও অনেক মেলায় গিয়ে ওকে রিকোয়েস্ট করতাম আমার সাথে একটু নাগরদোলা চাপতে, বাট ও আর চাপতো না, যার জন্য আস্তে আস্তে
এটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, আমার অপছন্দের তালিকায় ফেলে দিয়েছিলাম। কিন্তু আজকে ওকে নাগরদোলা চড়তে দেখে বেশ ভালো লাগছিল, না না আমার সাথে চড়েনি তা বলেও। তো যাই হোক, মেলা ঘুরতে ঘুরতে কিন্তু দেখতে পেলাম এখানে জগন্নাথ দেবকে। তারপরে কিন্তু আমরা মেলা দিয়ে টুকিটাকি কিছু সংসারের জিনিস কিনে তারপরে এখান থেকে আমরা টুকটাক করে বাড়ি চলে যাই। তো বলেছিলাম যে কি গিফট দিয়েছে দিদি রাহুল দ্বারা সেটা দেখাবো, সেটা তখন দেখানো হয়নি। তো এইটা হলো এবছর আমার অ্যানিভার্সারির গিফট, এই যে একটা ওয়ার্ড্রপ। অ্যাকচুয়ালি এটা দরকার ছিল, আমি নিতেও গেছিলাম বাট তখন কোনো না কোনো একটা প্রবলেমের জন্য নিইনি, কিন্তু ফাইনালি এরা আমাকে এনে দিয়েইছে আর জিনিসটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। চলো ছুটির ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখাচ্ছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই। ছুটিকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ আর ছুটি এখন ও ইন্টু লাস্ট ইন্টুটা দিতে পারবে না, ছেড়া নাকি ছেড়ে পড়েছে, তাই আমার দিয়ে দিলো গাইস। তোমরা কিছু মাইন্ড করো না, বা এখানেই শেষ করো, নাহলে একটু পরে আমাদের বাড়ি বঙ্গবন্ধু তো কপিরাইট দিয়ে দিতে পারে।